হ্যাঁ, দেখবা যে যারা সৎ মানুষ তারা বেশি ধনী, রাইট, সৎ মানুষরা খুব ধনী, টাকা পয়সা নাই কিন্তু ধনী তারা, মনের মানে দিক থেকে তাদের স্যার, না মনের দিক থেকে না, ওই জগতে তারা অনেক ধনী, রাইট, ওই জগতে, হ্যাঁ ওই জগতে, অনেক ধনী তারা। তারা প্রতিদিন প্রতিদিন ওখানে ঘর বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে প্রতিদিন। তো প্রত্যেকটা কাজের মাধ্যমে, হ্যাঁ, একবার সুবর্ণা বললে কত সব, ও মাই গডনেস, তো প্রতিদিন তারা কত করছে। আমি যে ধনী বললাম, তুমি মনে করছো যে সৎ মানুষ ধনী হয় কিভাবে? হ্যাঁ, সৎ মানুষ এই জন্য ধনী হয়, যারা ইমানদার তারা ধনী হয় এই জন্য। প্রতিদিন তারা যে কত ঘর বাড়ি বানাচ্ছে জান্নাতে। হ্যাঁ, তারা যখন যাবে বলে রাইট, আল্লাহ এত কিছু তো আমি করিনি, আমি এত কিছু পাচ্ছি কেন? তুমি করনি, তোমার যে কাজগুলো তুমি উন্নতির জন্য করেছিলে, সেই কাজগুলো যেগুলো ভালো ছিল সেগুলোর সদকায় জারিয়া এগুলো। আমি এখন যে কথাগুলো বলছি, এই যে ফজর নামাজের কথা বললাম, যদি আমার কথা শুনে কেউ ফজর নামাজ পড়ে, যতজন পড়বে, আল্লাহ কি কিছু আমাকে সব দিবেন না? অবশ্যই আমি অবশ্যই, অনেক সময় বলি যে তুমি কোর্স করো আর না করো, ফজর নামাজটা পড়ো, 5 ওয়াক্ত নামাজ যেন 4 ওয়াক্ত না হয়, এটাও যদি মানে মেনে নাও, তাহলে এটা এখানে আমার একটা স্বার্থ আছে, এটা হলো আল্লাহ সন্তুষ্টি। ও যদি পড়ে তাহলে আমার উপকার, ওর উপকার তো হলেই, এই এই মানুষের উপকার হবে, এ দেশের উপকার হবে, ওর উপকার হবে, এ দেশের উপকার হবে, পরিবার উপকার হবে। কারণ একটা মানুষ যদি সৎ হয় তাহলে দেখো কত টাকা বেঁচে যায়।